আপনাদের কাছে এটা নজর কাড়া কেন্দ্র, ফাইটের কোনো জায়গা নেই, 354টা বুথে উনি এজেন্ট দিতে পারবেন কিনা আগে জিজ্ঞাসা করুন। আশাবাদী কি যে যারা আমি কোনো দলকেই প্রতিদ্বন্দ্বী বলে মনে করতে পারছি না, 354টা বুথ আছে, 354টা বুথে এজেন্ট দেওয়ার যাদের ক্ষমতা নেই তাদেরকে প্রতিদ্বন্দ্বী ভাবাটাই তো অন্যায়, তাকেও টুকে না চলে যায়। 2016 সালে যা রেজাল্ট ছিল তাকেও ছাপিয়ে যাবে। আমরা মার্জিনটাকে আরও বেশি বাড়াবার কথা ভাবছি। আর আপনারা যাকে প্রভাব প্রভাব বলছেন, মমতা ব্যানার্জির আশীর্বাদে প্রার্থী হয়েছিল বলেই মমতা ব্যানার্জিকে দিয়েছিল, ভোটটা তাকে ব্যক্তিগতভাবে দেয়নি। আমি কল্যাণগঞ্জ দাঁড়িয়েছি মানে আমাকে ভোট দেবে না, মানুষ মমতা ব্যানার্জির প্রতি আস্থাশীল, যেমনভাবে 2016 সালেও আস্থা রেখেছিল, এবারে 2021 সালে সেই 16 সালকে টপকে যাবে। দেখুন, ডোমজুরের মানুষ জোড়াফুলকে ভোট দিয়েছিল, মমতা ব্যানার্জির প্রতি আস্থা দেখিয়েছিল, তা স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির প্রতি যদি কেউ বেইমানি করে, মমতা ব্যানার্জির প্রতি যদি কেউ মির্জাফরগিরি করে, মানুষ তার প্রতিশোধ তুলবেই, মানুষ ভোট দেবে। সেদিন মমতা ব্যানার্জির দয়ায় নেতা মন্ত্রী হয়েছিল, তিনি তার প্রশাসন এবং পশ্চিমবাংলা সব ক্রিমিনালদের নিয়ে তিনি ভোট লুট করেছিলেন, আজকে সেই অবস্থা নেই। উনি এখন মন্ত্রীও নন, নেতাও নন, আর প্রশাসন নির্বাচন কমিশন ভোট করবে, সাধারণ মানুষ ভোট দেবে, স্বাভাবিকভাবেই উনি শূন্যে উড়ে যাবেন। দেখুন, অনৈতিক কোনো কাজকেই আমি সমর্থন করব না, অতএব বন্ধ করার ব্যাপার না, কোনো মতেই অনৈতিক কোনো কাজ করতে দেওয়া যাবে না, মমতা ব্যানার্জির নির্দেশ এটা। আমি তো কোনো কিছু ফ্যাক্টটা দেখতে পাচ্ছি না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে বলছে যে তুমি আবার ওই বেইমানটার মতো গদ্দারি করে দিদির কাছ থেকে চলে যাবে না, তো সাধারণ মানুষ আমায় বলছে, তৃণমূল কংগ্রেসের কর্মী বা সমর্থক নয়। আমি যখন প্রচারে বেরিয়েছি মানুষ আমাকে এই কথা বলছে। দেখুন, ওরা তো সারা জীবনই কটাক্ষ করে এসছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসা অপপ্রচার করে যত বেশি করবে মানুষ তত বেশি আমাদের আশীর্বাদ করবে, 100%। আমরা 225-এর ওপরে এই এবারে আমরা ক্ষমতায় আসছি এবং আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী তৃতীয়বারের জন্য আসছেন। দেখুন, দলের অনুগতি সৈনিক হিসেবে যখন যা দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করেছি। আজকে আবার আমাকে এই কেন্দ্রে লড়ার সুযোগ করে দিয়েছেন দিদি, আমি কৃতজ্ঞ, এবং ডোমজুরের মানুষ আমাকে আশীর্বাদ করে দিদির মুকুটে একটি পালক পুজো দেবে। আগামী দিন ডোমজুরের মানুষের জন্য আমি সেবা করব। আমি বিগত দিনের এমএলএর মতো সপ্তাহে দুদিন মেলা বসাবো না, আমি 365 দিন ডোমজুর কেন্দ্রে থাকি, সকালে দুপুরে রাত্রিরে যখন মানুষের দরকার হবে মানুষের সেবা করব। ডোমজুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ঘোষ কিছুক্ষণ আগে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন, তিনি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। তিনি মনে করছেন যে ডোমজুরের মানুষের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় যে বিশ্বাসঘাতকতা করেছেন তার সাজা তাকে পেতেই হবে। ডোমজুরের ভোটাররাই 2021-এর বিধানসভা নির্বাচনে রাজীব বন্দ্যোপাধ্যায়কে সেই বিশ্বাসঘাতকতার সাজা তারাই দেবেন, যে কারণে তিনি ডোমজুর বিধানসভা কেন্দ্র থেকে 100,000-এরও বেশি ভোটে তিনি জিতবেন, এ ব্যাপারে তিনি আশাবাদী। ক্যামেরায় সিদ্ধার্থ রায়ের সঙ্গে মেঘদূত রায়, সেফিল টাইমস।